একজন বন্দির চিন্তা আবর্তিত হয় নিজের শব্দগুলোকে ঘিরে। বন্দিত্ব, মুক্তি, রায়, বিচারক, অভিযোগ, আত্মপক্ষ সমর্থন, সাক্ষী, প্রমাণ, নির্দোষিতা, শাস্তি, শাস্তির মেয়াদ, শাস্তি লাঘব। দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে, খাওয়া কিংবা পান করার সময়, ইবাদত অথবা অবসরের সময়, ঘুরে ফিরে এই শব্দগুলো নিয়েই ব্যস্ত থাকে বন্দির মন। পত্রিকা পড়ার সময় কিংবা খবর দেখার সময় শুধু এই খবরগুলোর দিকেই তার মনোযোগ থাকে, যেগুলো তার মামলা কিংবা জামিনের সাথে সম্পর্কিত। নতুন নতুন ব্র্যান্ডের সেলফোন, গাড়ি কিংবা ফ্ল্যাটের বিজ্ঞাপন, নিত্য নতুন রংরোগে গসিপ, স্বল্প বসনা মডেলদের চার রঙা ছবি, কোনো কিছুই তার মনে টানে না। এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, যেন তার চোখেই পড়ে না। প্রিয় পাঠক, এবার মিশের কথাগুলো নিয়ে একটু ভাবুন। এই দুনিয়াতে আমরা এসেছি অল্প কিছু সময়ের জন্য, এর অর্থ আমরা এখানে আটকা পড়ে আছি, আসলে আমাদের বাড়ি আসল ঠিকানা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফিরদের জন্য জান্নাত। দুনিয়ার কারাগারে বন্দী এই আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো আমাদের গুনাহগুলো। সাক্ষী প্রমাণ সবই প্রস্তুত, এখন কেবল রায় দেওয়ার অপেক্ষা। আত্মপক্ষ সমর্থন করে আমাদের পক্ষে কেবল এতটুকুই আছে যে আমরা তাওহীদবাদী ছিলাম, অথবা আমরা আল্লাহর একত্বে বিশ্বাসী, আমরা মুওয়াহ্হিদ। কাজেই আমাদের যদি তাওহীদের সমস্যা থাকে তাহলে শাস্তি নিশ্চিত, আর সেই শাস্তির মেয়াদ নিয়ে প্রশ্ন করা অনর্থক। মামলা খারিজ হওয়ার একমাত্র উপায় আন্তরিকভাবে তওবা, আর যিনি রায় দেবেন তিনি হলেন সমগ্র সৃষ্টির একমাত্র অধিপতি, প্রকৃত বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের সব মনোযোগ থাকা উচিত বিচারককে সন্তুষ্ট করা নিয়ে। আমাদের সব কাজের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার এই কারাগার থেকে মুক্তি পেয়ে আখিরাতে জান্নাতে প্রবেশ করার জন্য। ব্যাস একটাই লক্ষ্য, দুনিয়া তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই, সুযোগ নেই এসব বিলাসিতার। এগুলো আমাদের মাথা ব্যথা না, আমাদের একমাত্র চিন্তা হলো আল্লাহর শাস্তি থেকে বাঁচা, তাকে সন্তুষ্ট করা, তার কাছ থেকে পুরস্কারের আশা করা। আমাদের সব চিন্তা চেতনা, কথা, কাজ, সিদ্ধান্ত আবর্তিত হতে হবে এই লক্ষ্যগুলোকে কেন্দ্র করে। কোনোভাবে কোনো অবস্থায় কোনো কিছুর জন্য এগুলো থেকে মনোযোগ সরানো যাবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, চিরন্তন জান্নাতে এসো, যেখানে ছিল তোমাদের প্রথম নিবাস, সেখানে তাঁবু খাটানো আছে তোমাদের জন্য, কিন্তু আজ আমরা বন্ধু শত্রুর হাতে। কি মনে হয়, আমরা কি পারবো নিরাপদে নিরে পেরে যেতে?